প্রভাবশালী দেনা অবৈধ দখল উচ্ছেদ করে সরকারি জমিতে ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণের কাজ শুরু করলো শেরপুরের নালিতাবাড়ি উপজেলা প্রশাসন। উপজেলার ট্যাংরাখালী মোড়ে শেরপুর নালিতাবাড়ি ঝিনাইগেতি সড়ক সংলগ্ন স্থানে সোমবার এ উচ্ছেদ অভিযান ও ভবনের কাজ শুরু করা হয়। রাজনগর মৌজায় ট্যাংরাখালী মোড় সংলগ্ন 1 নং খাসখতিয়ানভুক্ত 25 শতক জমিতে রাজনগর ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাব পাঠানো হয় 2018 সালে। এরপর 2019 সালের অক্টোবরে সয়েল টেস্ট এবং পরবর্তী সময়ে অন্যান্য কাজ সম্পন্ন করে ঠিকাদার নিয়োগ সহ কার্যাদেশ প্রদান করা হয়। এর কিছুদিন পর ভবন নির্মাণের জন্য সংরক্ষিত ওই জমিতে টিনশেড মার্কেট নির্মাণ করে দখলে নেয় মাহবুবুর রহমান গং। এক পর্যায়ে মাহবুবুর রহমান গং সিনিয়র সহকারী জজ নালিতাবাড়ি আদালতে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করলে আদালত ওই জমিতে স্থিতাদেশ প্রদান করেন। পরবর্তীতে সরকারের পক্ষে জেলা প্রশাসক জজ আদালতে আপিল করলে আদালত সরকার পক্ষে রায় ঘোষণা করেন। রায়ের পর একাধিকবার মৌখিক ও লিখিত নোটিশ দিয়েও দখলদারদের সরানো যাচ্ছিল না, ফলে সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান উচ্ছেদ অভিযান শুরু করেন। উচ্ছেদ শেষে দখল হওয়া জমিতে ইউনিয়ন ভূমি অফিস ভবনের কাজ শুরু করেন। 2019 আমাদের উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ছিল নালিতাবাড়ি উপজেলা, এই জায়গাটা ফাঁকা ছিল। সেদিন রাতে সেই রাতের আধারে এই ভূমিদস্যুরা সেখানে স্থাপনা তৈরি করে, রাতের আধারে জোরপূর্বকভাবে সেখানে ভূমি এই জায়গাটা দখল করে তারা স্থাপনা তৈরি করে। সেখানে সরকারের পক্ষ থেকে তাদেরকে বারবার মৌখিক এবং লিখিতভাবে তাদেরকে জানানো হলেও তারা বিষয়টি চর্চা করে না। সরকারি অর্ডার বাস্তবায়নে সার্বিক পরিস্থিতির জন্য কোনো রকম অবনতি হয় না হয় এই জন্য আমরা পুরা পুলিশ পার্টি সহ আসছি। আমরা সয়েল টেস্ট করছি, কোনো বাধা দেয় নাই। আমরা আপনার লেআউট করছি, যখন কোনো বাধা দেয় নাই। যখন আমরা ভূমি অফিসটা অনুমোদন হয়ে আসে, যখন স্থাপন করতে যাব, তখন তারা একটা মামলা করে দেয় এবং ওই মামলাতে স্ট্যাটাস কোর আদেশ জারি করা হয়। পরবর্তীতে আমরা জেলা জজ স্যারের কাছে আপিল মোকদ্দমা দায়ের করি এবং এই আপিল মোকদ্দমার আদেশে গত 15 তারিখের আদেশে ওই স্ট্যাটাস কোর অর্ডারটা স্থগিত করা হয় এবং পরবর্তীতে তাদেরকে এই বিষয়টা জানানো হয় এবং তাদেরকে বারবার বলছি যে আপনারা মালামালগুলো সরিয়ে নেন, আমরা শীঘ্রই উচ্ছেদ অভিযানে যাব। তো আমরা আজকে এই উচ্ছেদ অভিযানে আসছি এবং উচ্ছেদ অভিযান চলছে। আজকেই আমরা এই ভূমি অফিস নির্মাণের কাজ শুরু করব।